হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। দেখো, আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ, রেডি হয়ে গেছি। বলেছিলাম আগের ব্লগে যে কোথাও যাব, হ্যাঁ, তো চলো যাচ্ছি বাড়িতে। বলে দিলাম যে বাড়ি যাচ্ছি, বাপের বাড়ি, সবাই একসাথেই যাব। তো দাঁড়াও, সানাকে আগে একটু ওষুধটা খাইয়ে দিই। এটা হচ্ছে বমির ওষুধ, নাহলে আবার বমি করে দেয়। তো সবই আমাদের একদম কমপ্লিট, গোছগাছ করা, আমরা সবাই রেডি। তো বাপি হচ্ছে ডিউটিতে, বাপি আজকে যাবে না, বাপি আগামীকাল যাবে। তো বাপির কাজ আছে বলে আমাদের সাথে যেতে পারলো না। তো আমি, শোভন, মামনি, সানা, আমরা চারজন যাচ্ছি। তো 12:20 ট্রেন, এখন বাজে 11:45। বেলঘড়িয়ার থেকে কৃষ্ণগড়ের ট্রেন, মানে শিয়ালদা টু কৃষ্ণগড়ের ট্রেন ধরবো, তাহেরপুর নামবো। তাহলে চলো, ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ব্লগ। কোথায় গেল লেখাটা? কোথায় গেল? কোথায় গেল? হ্যাঁ, তাই সেই দুপুরের পর, মানে যে বাড়িতে এসেছিলাম প্রায় 14:45 সময়, তারপর আর ব্লগটা স্টার্ট করতে পারিনি, বুঝতেই পারছো। অত দূর থেকে আসলাম, তারপর সানাকে ফ্রেশ করিয়ে খেলাম, মানে খাওয়ালাম, তারপর আমরাও সবাই খেলাম। আজকে মা রান্না করেছিল, সেটাও তোমাদের দেখাতে পারিনি। তো মা রান্না করেছিল একদম গরম গরম, যখন এসেছি তখন বেগুন ভাজা বসিয়েছে, তারপর হচ্ছে টমেটোর ডাল ছিল, কাঁচা টমেটো দিয়ে ডাল, আর হচ্ছে বাঁধাকপি মটরশুঁটি দিয়ে তরকারি, আর ছিল মাছ, মাছের ঝোল, কাতলা মাছের ঝোল। তো এই ছিল আজকের মেনু। আর এখন একদম ফ্রেশ একটা টানা ঘুম দিয়ে নিয়েছি আমরা সবাই মিলে। তো ঘুমানোর পর এখন একদম রেডি হয়ে গেছি। দেখো এখন কোথায় যাচ্ছি, এখন যাচ্ছি আমাদের এই তাহেরপুর বাজারে, একটু যাব, দরকার আছে, কিছু কেনাকাটা করা আছে টুকটাক। আর তারপর হচ্ছে আজ হচ্ছে মাঘী পূর্ণিমা। তো মাঘী পূর্ণিমাতে আমাদের এখানে মেলা হয় তাহেরপুর বাজারে, খুব বড় করে মেলা হয়, কীর্তন মেলা, রাধা কৃষ্ণের মেলা হয়। তো সেইখান একপাশে কীর্তন হয়, আর একদিকে হচ্ছে খুব সুন্দর মেলা বসে। তাহলে চলো সেখানেই যাব। তো আজকে কতটা কি শেয়ার করতে পারবো জানি না, কারণ আজকে প্রথম দিন। তো আগামী দিন আরো ভালো করে মেলা বসবে, তখন গেলে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো দেখাই, একে একে সবাই আমরা রেডি হয়ে গেছি। ফার্স্টে দেখাচ্ছি বড় সদস্য সানাকে, বলো হাই। আর সানা প্রচন্ড দুষ্টু করছে, এখানে এসে ওকে বাঁধতে পারছি না, একদম বাঁধা গরু ছাড়া পেলে যা হয় সেই অবস্থা হয়েছে। আর শোভন ওদিকে খেলা দেখছে আর রেডি হচ্ছে। আর এই দেখো মামুনি, হাই। এই যে মামুনি রেডি হয়েছে, এই শোভন তাকাও, ওই যে শোভন রেডি, একটু হাই করো, গুড ইভিনিং। ওর হয়ে বলে দিচ্ছি, ও কথা বলছে না, ও এখন খেলাতে মগ্ন। আর এই দেখো তিন্নিকে, আর এই যে তিন্নি, তিন্নি মাস্ক পরে একদম দেখো রেডি, একদম জিন্স সোয়েটার সব পরে আমরা এখন সবাই মিলে বেরোচ্ছি। আর এই যে মা, এই যে এখন এসছে, এই তিন্নির সাথে ধর তিন্নিকে, এতক্ষণ এই যে, এই দেখো আমাদের সব ছোট ছোট বাচ্চা, হ্যাঁ 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 পড়ছি, এই মাস্ক, এই যে এগুলো শুকিয়ে গেছে, আর ওই ব্যাগেও আছে। আর এই যে মুন্নি, এমনি রিয়া, এই দেখো মুন্নিকে পাগল পুরোটাই। তাহলে চলো এখন বেরোচ্ছি আমরা সবাই মিলে, একটু আনন্দ করব, বাপের বাড়ি আসা মানেই তো আনন্দ। তাহলে চলো, কি সেটাই না বলো, কতদিন পরে পরে আসি বলো তো। হ্যাঁ শীতেই বেশিরভাগটা, এই না না এটাই আর কি বলছে, শীতে একটু আসা হয়, গরমে এখানে খুব গরম পড়ে, তো সানাকে নিয়ে হয় না আসাটা। তো চলো বেরোচ্ছি, আমাকেও দেখিয়ে নিলাম আয়না দিয়ে, দেখো আমি
কুর্তিটা পরেছি, আর এই যে মাস্কটাও নিয়েছি পরবো। তাহলে চলো এখন বেরোচ্ছি, নালে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। আবার দেখি মেলায় কি শেয়ার করতে পারি তোমাদের। Thank you.
ওটা দিয়ে দে, ওটা দিয়ে দে, এটা ধরে রাখ। মজা হচ্ছে, মেলা থেকে চলে এসেছি কীর্তনের ওখানে, এই দেখো ঠাকুরের টিপ নিয়ে চলে এসেছি, আর এই দেখো সানাকে, সানাকে বেঁধে রেখেছি, প্রচন্ড দুষ্টুমি করছিল আজকে মেলায় গিয়ে, তো বাজারে গেলাম। যাই হোক, ঠাকুমার জন্য একটা গায়ের চাদর কিনে নিয়ে এসেছি, আর হচ্ছে আর এই টুকটাক আমরা ফুচকা খেলাম। আর সানাকে, সানার গদাটা কোথায়? এই যে সানার একটা গদা, এই যে এটা কিনেছি, ওই ওই কি করলো যে এই দোকানে গেছি টাক করে ছিঁড়ে নিল। আর একটা খরগোশ কিনেছি জানো, ও খরগোশটা ফেলে চলে এসছে এখন, এই খরগোশটা দেখো আর পাওয়া যায় নাকি। একটা খরগোশ কিনেছি খুব সুন্দর হলুদ রঙের, না ওর পাওয়া যায়নি, পাওয়া যায়নি। আরে এই দেখো আমরা সবাই চলে এসেছি, আর মা এখন একটু ভাত আর আলু সেদ্ধ বসিয়েছে, আর দুপুরের মাছের ঝোল তরকারি সবই আছে। যাও তোমরা আবার, মুন্নি তুই চলে যা, এইটার উপর একটা কুর্তি পরে চলে যা, এই পালাজোটা থাক, একটা কুর্তি পরে চলে যা, দেখ খরগোশটা, খরগোশটা মনে হচ্ছে যেই দোকানে দেখা যায় গিয়ে বলবে না বললে, ও যেই দোকান দিয়ে গদাটা কিনেছি ওই দোকানেরই সাইডে না অনেক সফট টয়েস ছিল এরকমই, ও এটা না রেখে এসছে আমরা খেয়াল করিনি, কিন্তু তখন কে একটা বলছিল যে খরগোশটা কোথায় গেল। যাই হোক, পেলে পাবো না পেলে না পাবো কিছু করার নেই, বাচ্চা মানুষ সব মেনে নিতে হবে আমাদের, তাই না সানা? তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, আর ভিডিওটা বড় করে পাম আছে, এটা খোলো মামনি, এটা খোলো, যারা চাদরটা দেখাই তোমার, তুমি একা কি করছো, এই দেখো, না না খোলো, আর এই যে শীতকাল তো, এই যে ঠাকুমার জন্য এই চাদরটা নিয়ে এসেছি, এই যে চলো, এই চাদরটা ঠাকুমা গায়ে দেবে এই জন্যই নিয়ে আসলাম। আর তোমাদের একটা কথা এখনো বলা হয়নি, তোমরা তো সবাইকেই দেখতে পাও, আমার ঠাকুমা, তারপর কাকি কাকা, যাই হোক কাকা নেই, যাই হোক সবাইকেই দেখা যায়, কিন্তু আমার দাদুকে দেখতে পাও না, তার কারণ তখন আমি ভিডিওটা মানে ভ্লগ করা স্টার্ট করিনি, আমার দাদু যখন মারা যায়, এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস, ঠিক এই ফেব্রুয়ারি মাসেরই গত বছর, পাক্কা এক বছর হয়ে গেছে আমার দাদু নেই,
তো যাই হোক, বাড়িতে আসতে তো একটা খারাপ লাগে, এই ফাঁকা ফাঁকা। আমার দাদু থাকলে যে ব্যাপারটা, মানে একটা প্রাণ, সেটা বাড়িতে এখন আর পাওয়া যায় না। তো যাই হোক, এইভাবেই চলতে হবে সবকিছু সাথে নিয়ে। আর দাদুর কিছুদিন আগেই বাৎসরিক কাজ গেল, তো এমনি অনুষ্ঠান করে সারা বছরের কাজটা ঠাকুমা করিয়েছে, কিন্তু সেইভাবে কোনো করোনার জন্য কোনো কিছুই করেনি, তো এটাই ভালো হয়েছে। তো ওই জন্যই ঠাকুমার জন্য এটা কিনে আনলাম। তো এটা কিছুই না, যাই হোক, একটা ওই একটা নিজেদের মনটা খুশি করার জন্য। আর এই যে সানাকে দেখো, খুব মিষ্টি করছে, চলো টাটা বাই দিয়ে দাও। তাহলে চলো, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, ভিডিওটা আর বড় করবো না। পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। তাহলে চলো টাটা।